হঠাৎ করে সমস্ত পোস্টার ছেড়া শুরু করে এবং আক্রমণ নামায় পুরুষ পুলিশ কর্মী মেয়েদের ওপর হাত তোলে মিছিলে ধাক্কা ধাক্কি করে এবং আমাদেরকে মানে উত্তপ্ত করে আমাদেরকে মেরে পুলিশের গাড়িতে তুলে দেয়। আমাদেরকে এখন আপাতত 13 জন আছি এই গাড়িতে, নারী মানে আমাদের মহিলা সাথীদেরকে নারী পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, তা সবাইকে আমাদের তালতলা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের যারা যারা এই লাইভ দেখছেন বা দেখবেন, আমাদের তরফ থেকে সকলের প্রতি আহ্বান যে এই জনবিরোধী লকডাউন সমস্ত স্কুল কলেজ খোলার দাবিতে, সমস্ত ট্রেন চালু করবার, লোকাল ট্রেন চালু করবার দাবিতে এই জনবিরোধী লকডাউনের তীব্র বিরোধিতা করুন এবং এই জনবিরোধী লকডাউনের বিরুদ্ধে জঙ্গি গণ আন্দোলন গড়ে তুলুন। ইনকিলাব সিন্দাবাদ।